তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নাও যে তোমরা আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো কিনা। সবাই কি আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু ঝটপট সবাই জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো। তো আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, চ্যাপ্টার 5 নিয়ে কথাবার্তা বলবো। ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রাম, ওকে। এখন আমরা সি প্রোগ্রামের ব্যাপারে কথাবার্তা বলবো। এটাকে হচ্ছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমরা মেইনলি হচ্ছে হলো গিয়ে প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলবো। এটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটু সমস্যা থাকে, বাট হচ্ছে হলো গিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দেখবো যে এইটা আসলে এতটা কঠিন কিছু না। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু খুবই কমপ্লিকেটেড সবার কাছে লাগে, তাহলে আমি একটু জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামটাকে বাদ দিয়ে দিলাম, শুধু আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ওকে, বা ল্যাঙ্গুয়েজটা কি যেই যার মাধ্যমে আমরা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে পারি, যেটা সবাই বুঝে, ওই টাইপের ল্যাঙ্গুয়েজ। এখন আমি কিছু ল্যাঙ্গুয়েজের মনে করেন ইউজেস গুলো আপনাদেরকে বলতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। লাইক মনে করেন যে আপনি যদি চিটাগং এর অঞ্চলের মানুষের সাথে কথাবার্তা বলতে যান, যেমন আমি কোরবানির সময় হচ্ছে হলো গিয়ে চিটাগং এ একবার গেছিলাম। তো যাওয়ার পর হচ্ছে হলো গিয়ে গরু নিয়ে আসার সময় টিপিক্যালি বাঙালি মানুষটা জিজ্ঞেস করে, মানে আমরা সবাই জিজ্ঞেস করি যে ভাই গরুর দাম কত। তো চিটাগং এর মানুষ জিজ্ঞেস করছে বদ্দাই বা হত ইয়ে, তো আমি আসলে এটা কোনো অ্যান্সারই দিতে পারি নাই। আবার জিজ্ঞেস করছে বদ্দাই বা হত ইয়ে, তো এরকম 2-3 বার জিজ্ঞেস করার পর তারা রাগ করে চলে গেছে। আবার নোয়াখালীর মানুষের কথাই চিন্তা করেন, তারা তো ইংলিশ ছাড়া কোনো কথাবার্তাই বলতে পারে না। লাইক আমার কাজিন সিস্টাররা যারা, আমার মায়ের বাড়ি নোয়াখালী, তো নোয়াখালী থেকে যারা আসে তারা কথাবার্তা বলে লাইক এভাবে করে কথাবার্তা বলে। হু ক্যান, তাই ওয়াও কি সুন্দর ইংলিশ অ্যাকসেন্টে কথাবার্তা বলতেছে। আসলে আমার মা তখন বলে যে বাবা এই হু কিন্তু সেই হু না, হু মানে হচ্ছে কেমন, আর মানে হু মানে হচ্ছে যে ফুফু, আর ক্যান মানে হচ্ছে হলো গিয়ে কেমন, ঠিক আছে। তো যাই হোক, তো আমি আসলে এই সকল ট্রান্সলেশনে যেতে চাচ্ছি না, জাস্ট আমি আসলে বুঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে হলো গিয়ে যে এখন মনে করেন যে আমরা যদি সবাই ধরেন সাপোজ আমি চিটাগং এর ভাষা অত ভালো বুঝি না, তো কোনো একজন চিটাগং এর পাবলিক আমার সাথে চিটাগং এর ভাষায় কথাবার্তা স্টার্ট করে স্টার্ট করলো, গ্রিটিংস দেওয়া স্টার্ট করলো, আমি ওটার কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবো না, কারণ ওই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে কি না, ফ্যামিলিয়ার না,
ঠিক আছে? তো আমরা কমিউনিকেশন করার সময় এই যে আপনি আমি এই যে লাইভ ক্লাসটা করতেছি, আমরা এমন একটা ভাষা নিয়ে নিছি যেটা আপনিও বুঝতে পারেন, আমিও বললে আমিও বুঝাইতে পারি। তো আমাদের দুজনের ল্যাঙ্গুয়েজটা কি সিমিলার, তেমনি আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, তো সেই ডিভাইসগুলোর কথা চিন্তা করেন। আপনি আরবি শিখতেছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য, আপনি ইংলিশ শিখতেছেন ইংলিশ কথাবার্তা বলার জন্য, বুঝার জন্য। তার মানে আমরা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা যেই পার্সনের সাথে কমিউনিকেট করব বা যে সিস্টেমের সাথে কমিউনিকেট করব, আমরা কিন্তু আস্তে আস্তে সেই ল্যাঙ্গুয়েজটাকে কি করি, অ্যাডপ্ট করি বা শেখার চেষ্টা করি। তাহলে সহজ কথায় আমরা যদি আমাদের ডিভাইসকে বলি এই ডিভাইস ওপেন হও, অমুককে কল কর, অমুককে মেল পাঠা, ডিভাইস কিন্তু কাজ করবে না। তেমনি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু হচ্ছে হলো গিয়ে কি মেশিন, আর আমরা হচ্ছে সবাই কি ব্যবহারকারী, ঠিক আছে? মানে আমরা ব্যবহারকারীদেরকে আমরা কি বলবো, এন্ড ইউজার বলবো। তো মেশিন এবং এন্ড ইউজার পরস্পরের সাথে কমিউনিকেট করার জন্য, কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেই ল্যাঙ্গুয়েজটাকে মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? বা সংক্ষেপে আমরা এটাকে বলতে পারবো পিএল, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, যদি পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেনে জিজ্ঞেস করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তাহলে আমরা এটা ডেফিনিশনটা দিব, মেশিন এবং এন্ড ইউজারের কমিউনিকেট করার জন্য বা কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেশিন এবং এন্ড ইউজারের ক্ষেত্রে কি সিমিলার, মেশিন এবং এন্ড ইউজার বিষয়টাকে কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। আর এন্ড ইউজারকে আপনি আমি আমরা যারা ব্যবহারকারী, এই যে আমরা যে মোবাইলে প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছি, ফেসবুকে লাইভে যাচ্ছি, আমরা যারা ইনস্ট্রাকশন মেট করতেছি তাদেরকে মূলত বলা হচ্ছে এন্ড ইউজার, ওকে? তারপরে হচ্ছে হলো গিয়ে মেশিন। তো সহজ কথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি অ্যাবিলিটি দান করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে হার্ডওয়্যারকে কি করব, কন্ট্রোল করব। এটা আমরা লেটার অন সামনে সামনে টপিকগুলোতে আমরা এগুলো ডিটেলসে দেখব কিভাবে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়। যেমন আমাদের গার্ডিয়ান আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে এখনই পড়তে বস, না পড়তে বসলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। এই যে গার্ডিয়ান আপনাকে যে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, এই ইনস্ট্রাকশনটাই হচ্ছে হলো গিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার মতো হার্ডওয়্যারের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনি কি হয় স্টার্ট করেন, তাড়াতাড়ি বই পড়া স্টার্ট করে দেন, ওকে? এবার আসেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাই বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাই আমাদের কয়টা বিষয়ে দক্ষতা খুবই প্রয়োজন। তো আমরা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে শিখে আসি না, আমাদেরকে শিখানো হয় আল্লাহ রাব্বুল আলামিন, এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে হচ্ছে শিখাইছে, ঠিক আছে? টাইম টু টাইম এগুলো শিখাইছে। তো ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের কি কি লাগতে পারে, যেমন আপনি যখন জন্মগ্রহণ করেন আপনার গার্ডিয়ান খুব বেশি সন্তুষ্ট হয়, খুশি হয়, ঠিক আছে? তার থেকেও বেশি খুশি হয় বিশেষ করে আপনার আম্মু যখন আপনি পড়ালেখা করতে মানে বুঝতে শিখেন, তো সেদিনই আপনার লাইফটা, আপনার কালারফুল লাইফটা চিরতরে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, কারণ সেদিন আপনার গার্ডিয়ান আপনার জন্য নিয়ে আসবে একটা হচ্ছে হলো গিয়ে কালারফুল বই, ঠিক আছে? যেখানে এসে আপনার মা আপনাকে বলবে আজকে আমার বাবুটা কি পড়বে, এ ফর অ্যাপেল বি ফর বল। এই যে আপনাকে ফার্স্টে খুব যত্ন সহকারে কি শিখাবে, বর্ণ শিখাবে। তো সাপোজ আমি বাংলা বর্ণমালার কথাই, বাংলা ভাষার কথা বলি, আমাদেরকে ছোটবেলায় ফার্স্টে কি শেখানো হয়, বর্ণ শেখানো হয়, ঠিক আছে? তো আমি তো খুবই ট্যালেন্টেড মানুষ ছিলাম, তো বর্ণ শিখাইতে গিয়ে পড়ালেখা আমার আসলে অতটা, মনে করেন অনেক স্টুডেন্টরাই আমার জানে যে আমি আসলে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। যাই হোক, ওইটা একদিন আপনাদের সাথে আলোচনা হবে আর একদিন। তো আমাকে অনেক কষ্ট করে আমার মা অনেক টর্চার সহ্য করছে এবং আমাকে অনেক টর্চার করে বর্ণ শিখাইছে। তো বর্ণ শিখার সাথে সাথে যখন আমার মা বুঝতে পারলো যে ওর আপগ্রেড হয়েছে, তো ওর শিক্ষা দীক্ষার বিস্তারের জন্য ওকে হচ্ছে একটু আপগ্রেডেড স্কুলে নিয়ে যাওয়া দরকার। তো স্কুলে যাওয়ার সাথে সাথেই মনে করেন আমি শিখলাম যে কিভাবে বর্ণ সংযুক্ত হয়ে একটা শব্দ তৈরি করে, কারণ স্কুলে যাইতে না যাইতে আমার টিচার বলছে গাধা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে গ আর ধ দুইটা পরস্পরের সাথে সম্পর্ক হয়ে আমার হচ্ছে একটা স্ট্যাটাস ক্রিয়েট করছে, ঠিক আছে? তার কয়েকদিন পর আমি দেখতে পারলাম যে এই শব্দগুলো ব্যবহার করে টিচাররা খুব চমৎকার আমাকে নিয়ে বাক্য রচনা করতেছে, যে তোমার মতো গাধা স্টুডেন্ট আমি আমার লাইফে দেখি নাই, অপদার্থ কোথাকার। তো যাই হোক, এই যে আমাকে নিয়ে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে একটা বাক্য রচনা করতেছে, এই একাধিক শব্দের সমষ্টিকে বলা হয় বাক্য। এখন সকল স্টুডেন্ট যারা এখন ক্লাসটা করতেছে তারা বলতেছে আমরা তাহলে কি পড়তেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তেছি, আর এখানে এই শব্দ বাক্য বর্ণ সম্পর্ক
বাক্যটা কোন জায়গায়, ওই জায়গাটাতে আমি আসতেছি। তারপরে আমাদের আসতেছে কি, রচনা। ঠিক আছে, একটি গাধার আত্মকাহিনী, এটা নিয়ে মনে করেন আমি রচনা লেখা স্টার্ট করলাম। এখন এটার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কটা কোন জায়গায়? এখন দেখেন, বর্ণ বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটাকে বলা হয় সিনট্যাক্স। বর্ণ বলতে সেটাকে কি বলা হয়? সিনট্যাক্স। এখন আপনি বলবেন, স্যার সিনট্যাক্স তো চিনি না। আপনারা সিনট্যাক্স সবাই চিনেন ইনস্ট্যান্টলি। এখন আপনারা হচ্ছে না আমাকে কমেন্টও করতেছেন, লাইক আমি হচ্ছে যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার কিবোর্ডে, এই যে আমার স্ক্রিনে যে কিবোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। এই অন স্ক্রিন কিবোর্ডে যে সকল ক্যারেক্টার গুলো দেখতেছেন, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে সিনট্যাক্স বলে। অর্থাৎ যেই কিবোর্ড বা টাইপিং প্যাড ইউজ করে আপনারা যে আমাকে মেসেজ করতেছেন যে স্যার আপনি খুবই ফালতু পড়াইতেছেন, আমরা কোনো কিছু বুঝতেছি না, এই যে কিবোর্ডে অবস্থিত প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা কি বলা হবে স্যার? সিনট্যাক্স বলা হবে। ওকে, কিবোর্ডে অবস্থিত প্রত্যেকটা ক্যারেক্টারকে সিনট্যাক্স বলা হয়। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের সবার প্রথমে কাকে চিনতে হবে? সিনট্যাক্স, অর্থাৎ বর্ণগুলো চিনতে হবে, যেগুলো আমরা অনেক আগে থেকেই জানি। এখন কেউ আবার বললেন না যে স্যার আপনি হচ্ছেন লাইক হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, যে আপনারা আবার কেউ বললেন না যে স্যার এটাকে কি বলে আমরা বলতে পারি না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আল্লাহর রহমতে প্রথম মনে করেন যে ধাপটা আপনারা সবাই পারেন, সিনট্যাক্স। অর্থাৎ কিবোর্ডে ব্যবহৃত প্রত্যেকটা ক্যারেক্টার যেটা আমরা লেখার জন্য ব্যবহার করি, প্রত্যেকটা ক্যারেক্টারকে কি বলা হয়? সিনট্যাক্স। তারপরে আসে কোড। ঠিক আছে, কোড বলতে তাহলে আমরা বলতে পারি সিনট্যাক্স মানে হচ্ছে কি? ক্যারেক্টার, ক্যারেক্টার। আর কোড মানে কি? কোড মানে হচ্ছে কম্বিনেশন অফ ক্যারেক্টার বা এক কথায় ইনস্ট্রাকশন। এক কথায় হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে, ঠিক আছে, তো ইনস্ট্রাকশন। তো এখন এই যে কোড বলতে ইনস্ট্রাকশন বুঝেছি সেটা একটু বলি। যেমন আমি এখানে আর দিলাম, তারপর আমি এখানে আই দিলাম, তারপর টি দিলাম, তারপর এন দিলাম, তারপরে মনে করেন এখানে আমি হচ্ছে এফ দিলাম। তো এখানে এখানে এটা একটা সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স। ইনফ্যাক্ট এই যে কমাটা দিছি এটাও কিন্তু এক একটা সিনট্যাক্স। তার মানে প্রত্যেকটা বর্ণকে আমরা কি হিসাবে কনসিডার করতেছি? সিনট্যাক্স হিসাবে কনসিডার করতেছি। এখন এটা যদি আমি কারো কাছে সেন্ড করি তাহলে সে কি কোনো কিছু বুঝতে পারবে? কোনো কিছু বুঝতে পারবে না। আমি নিজেই তো কিছু বুঝতে পারতেছি না, মেশিন কোথা থেকে জিনিসটাকে বুঝবে? এখন দেখেন, এই প্রত্যেকটা জিনিসকে আমি কি করব, একটু অর্গানাইজ ভাবে সাজাবো। তো আমি এটাকে হচ্ছে অর্গানাইজ ভাবে যদি সাজাই, কমাগুলোকে বাদ দিব, তো পি আর আমি হচ্ছে আর কে নিলাম, আই কে নিলাম, এন কে নিলাম, টি কে নিলাম, এফ কে নিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি যে ক্যারেক্টারগুলো নিলাম, আমি যে এখানে ক্যারেক্টারগুলো নিলাম, এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু কোনো কমা কিছু দিই নাই। এখন আমরা সবাই পড়তে পারতেছি কি? প্রিন্ট এফ। এটাকে কি বলতে পারতেছি আমরা? প্রিন্ট এফ বলতে পারতেছি। এটা সি প্রোগ্রামে আউটপুট ফাংশন হিসেবে কাজ করে। প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, আর এফ মানে হচ্ছে কি? ফাংশন। তার মানে প্রিন্ট এফ মানে কি? আউটপুট ফাংশন। ওকে, যেটা সি প্রোগ্রামে আউটপুটের কাজ প্রোভাইড করে। তো আমি যদি এখন কম্পিউটারকে বা মেশিনকে একটা ইনস্ট্রাকশন দিই প্রিন্ট এফ রেজাল্ট, তার মানে তার কিছুক্ষণ পরই আপনার গার্ডিয়ানদের মোবাইল স্ক্রিনে হচ্ছে হলো গিয়ে পরীক্ষার রেজাল্ট শো করবে, আর তার সাথে সাথে আপনাদের সাথে টি টোয়েন্টি খেলা স্টার্ট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনগুলোই মূলত হচ্ছে হার্ডওয়্যারকে হচ্ছে কোনো একটা কাজ করার জন্য কি করে? অ্যাক্টিভেট করে। ঠিক আছে, তো এই যে দেখেন, এই ক্যারেক্টারগুলোকে আমি সমন্বয় করে একটা অর্থবোধক ইনস্ট্রাকশন তৈরি করছি, যেটা হার্ডওয়্যারের কাছে যাওয়ার পর হার্ডওয়্যার বুঝবে তার কি করতে হবে, আউটপুট দিতে হবে। ঠিক আছে স্যার, ওকে। তো কোড মানে হচ্ছে হলো গিয়ে ইনস্ট্রাকশন, দেন হচ্ছে হলো গিয়ে প্রোগ্রাম, যেটাকে বাংলা ভাষায় আপনি বাক্য বুঝেন, প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটাকে বলা হয় প্রোগ্রাম, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশনস, সেট অফ ইনস্ট্রাকশনস।
তো মনে করেন এরকম একাধিক প্রিন্ট এফ একত্রিত হয়ে, ধরেন আমি এখানে লিখলাম প্রিন্ট এফ, এগুলো আমি সামনে ডিটেলসে বুঝাবো, এটা আউটপুট ফাংশন। তারপরে হচ্ছে স্ক্যান এফ, এটাও কি আমাদের আউটপুট ফাংশন। তো এই একাধিক আউটপুট ফাংশনের সমষ্টি মিলে কি তৈরি করবে, একটা প্রোগ্রাম তৈরি করবে। আর ফাইনালি আমরা কি তৈরি করতে পারবো, সফটওয়্যার। তো সফটওয়্যারটা কি, সেট অফ প্রোগ্রামস। এই চ্যাপ্টার 5 কন্টিনিউয়াসলি করতে থাকলে একটা সময় গিয়ে আপনারা হচ্ছেন সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা আইডিয়া পাবেন। এটা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, আর ইনশাল্লাহ যদি ক্লাস হয় তাহলে আমি সব কিছুই আপনাদেরকে ডিটেলসে দেখাবো। প্রোগ্রামিং কোনো কঠিন কিছু না। তাহলে দেখেন আমার সাথে একটু বলেন যে ফার্স্টে আমাদের কি আসবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে হয় আমাদেরকে কয়টা জিনিস শিখতে হবে, চারটা। ফার্স্টে হচ্ছে সিনট্যাক্স। তো আমরা এই সিনট্যাক্সটা সবাই জানি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ কিবোর্ডে অবস্থিত প্রত্যেকটা বর্ণকে কি বলা হয়, ক্যারেক্টার। আর সেই ক্যারেক্টারগুলোকে সংযুক্ত করে যদি আমরা একটা অর্থবোধক হচ্ছে হলো গিয়ে কমান্ড জেনারেট করতে পারি, সেটাকে বলা হবে ইনস্ট্রাকশন। ঠিক আছে, ইনস্ট্রাকশন মানে হচ্ছে কোড। দেন হচ্ছে একাধিক ইনস্ট্রাকশনের সমষ্টিকে মূলত বলা হবে প্রোগ্রাম, আর একাধিক প্রোগ্রামের সমষ্টিকে বলা হবে হলো গিয়ে সফটওয়্যার। আচ্ছা, আমাদের কি ইতিমধ্যে অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করতেছে, যে প্রান্তস পোদ্দার জিজ্ঞেস করছে যে স্ক্যান অ্যাপ ইনপুট ফাংশন না? হ্যাঁ, স্ক্যান অ্যাপটা ইনপুট ফাংশন। স্ক্যান মানে ইনপুট, এফ মানে হচ্ছে ফাংশন। ঠিক আছে, স্ক্যান অ্যাপ মানে হচ্ছে ইনপুট ফাংশন। ঠিক আছে, ওকে। তো এবার আমরা হচ্ছে হলো গিয়ে একটা ডেমোগ্রাফি দেখি, লাইক হচ্ছে হলো গিয়ে একাধিক সিনট্যাক্স পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তৈরি করবে হলো গিয়ে কোড, আর একাধিক কোড পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি, প্রোগ্রাম। আর একাধিক প্রোগ্রাম পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি, সফটওয়্যার। তো আমরা এই জিনিসটুকু জানি, আমরা শিখবো কিভাবে কোড তৈরি হয়, কিভাবে প্রোগ্রাম তৈরি হয়, কিভাবে সফটওয়্যার তৈরি হয়। তাহলে আমরা ফার্স্টে থেকে একটু রিভিউ করে আসি যে হার্ডওয়্যার এবং হচ্ছে এন্ড ইউজারের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি তাদেরকে মূলত, মানে কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমাদের অ্যাডপ্ট বা শেখার জন্য আমাদেরকে হচ্ছে চারটা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাকে সিনট্যাক্সের নলেজ থাকতে হবে, যেটা অলরেডি আমাদের আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা সরি, আমার পেনটা পড়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে কোড, একাধিক মানে কিভাবে সিনট্যাক্স গুলো ব্যবহার করে কোড তৈরি করতে হয়। তারপর হচ্ছে হলো গিয়ে একাধিক প্রোগ্রাম পরস্পরের সাথে সংযুক্ত হয়ে কিভাবে হচ্ছে সফটওয়্যার ক্রিয়েট করে। ঠিক আছে, এবার আসি আমরা ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না তাদের মেবি ইন্টারনেট কানেক্টিভিটিতে প্রবলেম আছে, আপনারা একটু ইন্টারনেট কানেক্টিভিটিটা একটু চেক করেন। ওকে, ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আচ্ছা রিটার্ন, এগুলো আসলে অনেক পরের ব্যাপার,
আর এরপরেরটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। স্যার আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন একটু আমাকে জানান তো, আসলে আমি আসলে কনফিউজড, আমি এখানে আসলে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাও আমি একটু চেক করে দেখতেছি যে আসলে ক্লিয়ারলি দেখা যায় কিনা। বাট আমি ট্রান্সমিশন এগুলো সবকিছু চেক করে দেখলাম, দেখতেছি যে আসলে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। ওকে, প্রবলেম নাই কোনো। ওকে, তো আমি হচ্ছে ডিটেলস সবকিছুই এক্সপ্লেইন করব, টেনশন নেওয়ার কিছু নাই। তো আমরা আমাদের পড়াতে একটু ফিরে আসি, সরি ফর দ্য ইন্টারাপশন। তো এখানে হচ্ছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের কাকে বলে সেটাতে যাব। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি, লাইক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড আর একটা হচ্ছে ওওপিএল। তো এগুলো আমি এক্সপ্লেইন করব। ওওপিএল গুলো কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অনেকে কোশ্চেন জিজ্ঞেস করতেছে প্রোগ্রামিং কোন দিন থেকে শুরু করবো। স্যার আগে তো থিওরি আমাকে বুঝতে হবে, আমি তো ডিরেক্ট হচ্ছে যে লাইক হচ্ছে যে কোড ব্লকস অন করে কোড তো করা স্টার্ট করতে পারবো না। আর সেটার জন্য আমাকে আগে হচ্ছে বেসিক জিনিস ক্লিয়ার থাকতে হবে, লাইক আমার ভ্যারিয়েবলের বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, আমার ডাটা টাইপের বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, তারপরে হচ্ছে হলো গিয়ে যে আমার কোডিং স্ট্রাকচারটা জানতে হবে, আমার ফ্লো চার্ট বুঝতে হবে, আমার অ্যালগোরিদম বুঝতে হবে। তো এগুলো সব কিছু কমপ্লিট করার পর দেন হচ্ছে হলো গিয়ে আমি কোডিং এর বিষয়টাতে আসতে পারবো। আর সেগুলো সবকিছু প্র্যাকটিক্যালি এ টু জেড সহ আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যেমন সি, সি হচ্ছে কি একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি, এই যে আমাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে বা মডার্ন ডেতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যত অ্যাপ্লিকেশন আছে, লাইক ইউটিউবের অ্যাপ্লিকেশন, ফেসবুকের অ্যাপ্লিকেশন, তারপর আমরা যত সফটওয়্যার ইউজ করি, ওয়েব অ্যাপ্লিকেশন, যা কিছু আছে সবকিছুই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে সামনে যখন বিস্তারিত করাবো তখন হচ্ছে যে এগুলো নিয়ে কথাবার্তা হবে। আপাতত মনে রাখেন যে পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো লাইক হচ্ছে বর্তমানে মনে করেন সবই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, লাইক সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, তারপরে হচ্ছে হলো গিয়ে লাইক হচ্ছে সি শার্প, সি শার্প, তারপরে হচ্ছে হলো গিয়ে লাইক অবজেক্টিভ সি, অবজেক্টিভ সি, তারপর পাইথন,
এগুলো সবই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনাদেরকে একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে অ্যাপেলের যত অ্যাপ্লিকেশন আছে সবকিছু হচ্ছে অবজেক্টিভ সি দিয়ে তৈরি করা হয়। উইন্ডোজের যত অ্যাপ্লিকেশন আছে এটা মোটামুটি হচ্ছে হলো গিয়ে সি শার্প দিয়ে তৈরি করা হয় উইন্ডোজের। আর হচ্ছে হলো গিয়ে আপনারা কি জানেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেটা আমরা এখন সবচেয়ে বেশি ইউজ করি, তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, একটা হচ্ছে সি, একটা সি প্লাস প্লাস, আর একটা হচ্ছে জাভা। মেইনলি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে মূলত বা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তৈরি করতে জাভা হচ্ছে খুবই ভাইটাল রোল প্লে করে। ওকে, তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি এটা নিয়ে ডিটেলসে সামনে আপনাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা হবে। ওকে, তো পিএইচপি যত ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেখানে খুব বড় জায়গা জুড়ে আছে হলো গিয়ে কি আমাদের পিএইচপি। বড় জায়গা জুড়ে আছে আমাদের হচ্ছে হলো গিয়ে পিএইচপি। তো আসলে অনেকে জিজ্ঞেস করতেছে যে সাফিজ আমান, তাহলে জাভা গেমস কেন চলে না? স্যার, জাভা দিয়ে গেমস বানালে কেন চলবে না? অবশ্যই চলবে, ঠিক আছে, বাট এখন হচ্ছে প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদের আলাদা হয়ে গেছে। তো আমরা আসলে আমাদের টপিকে ফিরে আসি, যে এখন আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে হলো গিয়ে পিএইচপি নিয়ে কাজ করতেছি, ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে কাজ করতেছি। এবার আসা যাক যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো আমি আমার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তো সে অ্যান্সার দিছে, স্যার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝে না তাদেরকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, আর যেগুলো মানুষ বুঝে তাদেরকে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, তো আর যেগুলো মানুষ বুঝে তাদেরকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তো এটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এইভাবে যদি আমরা ডেফিনেশন দিই তাহলে আসলে আমরা নাম্বার পাবো না। আমাদেরকে বুঝতে হবে কোনটা হাই লেভেল কোনটা লো লেভেল। তো সেটার আগে আমাদের বুঝতে হবে কম্পিউটারের লেয়ার্স কয়টা আছে। তো লেয়ার্স অফ কম্পিউটার, কম্পিউটারের স্তর বা লেয়ার্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি আমাদের এন্ড ইউজার, একটা হচ্ছে আমাদের এন্ড ইউজার, আর একটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। আর আরেকটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তো এই তিনটা লেয়ারের ভিতর সবচেয়ে নিচে অবস্থান করতেছে হার্ডওয়্যার, তো এটাকে বলা হবে লো লেভেল। আর সবচেয়ে উপরে অবস্থান করতেছে এন্ড ইউজার, মানে আমরা ব্যবহারকারী। ওকে, এন্ড ইউজার মানে হচ্ছে হলো গিয়ে আমরা ব্যবহারকারী, ঠিক আছে। তো এটাকে বলা হবে কি আমাদের হাই লেভেল বলা হবে। তাহলে আমরা বলতে পারি যে হার্ডওয়্যারের জন্য, যে হার্ডওয়্যারকে প্রোগ্রাম করার জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদেরকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে। হার্ডওয়্যারকে প্রোগ্রাম করার জন্য বা হার্ডওয়্যারের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদেরকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। হার্ডওয়্যারের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদেরকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, আর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এন্ড ইউজারের সাথে সম্পর্কযুক্ত তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এখন কথা হচ্ছে সিস্টেম সফটওয়্যারটা কি। আসলে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে ম্যাজিক্যাল কাজটা করে। সিস্টেম সফটওয়্যার বলতে অপারেটিং সিস্টেমকে বোঝায়, যেটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজকে কিসে কনভার্ট করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। আর এই সিস্টেম সফটওয়্যার এই কাজটা করতে পারে কারণ সিস্টেম সফটওয়্যারের কাছে আমাদের কি আছে, ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, ঠিক আছে, ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম, যেটার কারণে আমাদের হাই লেভেল ইনস্ট্রাকশন গুলো লো লেভেলে এবং লো লেভেল ইনস্ট্রাকশন গুলো কিসে কনভার্ট হয়, হাই লেভেলে কনভার্ট হয়। ওকে, ক্লিয়ার স্যার? স্যার আপনারা কি বুঝতে পারতেছেন? আমি জানি না আসলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা। আমি কিন্তু আগে থিওরিটিক্যাল বিষয়গুলো হচ্ছে হলো গিয়ে
বা লাইক কমপ্লিট করব, দেন আমি আস্তে আস্তে যাব। যেমন নেক্সট ক্লাসে আমরা অ্যালগোরিদম ফ্লো চার্টে চলে যাব, আজকে আমি জাস্ট থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতেছি। তো আমি আবার আসতেছি যে আমার হাই লেভেল আর লো লেভেলের বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তো হার্ডওয়্যার এর জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করি তাদেরকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এবং এন্ড ইউজারের জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর সিস্টেম সফটওয়্যার লাইক হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে ট্রান্সলেটর। যারা অপারেটিং সিস্টেমের বিষয়টা ক্লিয়ার না, তারা কিছু কয়েক মিনিটের মধ্যে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অপারেটিং সিস্টেম লাইক হচ্ছে অনুবাদক, যে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেলে এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেলে কনভার্ট করে। তো আগে অনেক ট্রান্সলেটর প্রোগ্রাম ইউজ করা হতো, তাদের ভিতরে পপুলার কয়েকটা নাম বলি, যেমন ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আর আরেকটা হচ্ছে আমাদের কম্পাইলার। তো মডার্ন এইজে সবাই হচ্ছে কম্পাইলার ইউজ করে, কেউ হচ্ছে স্যার ইন্টারপ্রেটার ইউজ করে না। তো মডার্ন এই যে কেউ ইন্টারপ্রেটার ইউজ করে না, সবাই হচ্ছে কম্পাইলার ইউজ করে। তো ইন্টারপ্রেটার আর কম্পাইলারটা কি, যেমন ছোটবেলায় আপনারা যখন ইংলিশে অনুবাদ করতেন বা ট্রান্সলেশন শিখতেন, তো আপনি আই বলার সাথে সাথে বলতেন আমি, ইট বলার সাথে সাথে আপনি লিখতেন খাই, ঠিক আছে? এখানে দেখেন আপনি বলবেন স্যার এটা কি বললেন। আই বলতে মূলত আমরা একটাকে কি বুঝতে পারি, একটা শব্দকে বুঝতে পারি, আর শব্দকে প্রোগ্রামের ভাষায় কি বলা হয়, কোড বলা হয়। তেমনি ইটটাও কি আমাদের একটা, ধরেন সাপোজ কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম কোড, ঠিক আছে? ওকে, তো এই যে আমরা যে কোড, দেখেন আই বলার সাথে সাথে আমি অনুবাদ করে কি নিয়ে নিয়েছি, আমি ইট বলার সাথে সাথে অনুবাদ করে কি নিয়েছি, খাই। তার মানে কোড বাই কোড ট্রান্সলেট করাকে, কোড বাই কোড ট্রান্সলেট করাকে মূলত বলা হয় ইন্টারপ্রেটার, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আমরা একটা প্রসেসের কথা বলতেছি, ট্রান্সলেটর প্রোগ্রামের কথা বলতেছি। তো এরপরে আসলো স্যার কম্পাইলার। কম্পাইলারটা কি, কম্পাইলারটা হচ্ছে আই ইট, আমি খাই। তাহলে এখানে দুইটার স্টাইল দেখেন, এখানে আমি আই বলার সাথে সাথে অনুবাদ বলে আমি বলছি, ইট বলার সাথে সাথে খাই বলছি, আর এখানে আই ইট বলার পর তারপর আমি এটাকে অনুবাদ করছি। তো প্রোগ্রামিং এর ভাষা এটাকে আমি কি বলবো, বাক্য। আর বাক্যকে কি বলা হয়, প্রোগ্রাম বলা হয়। তার মানে প্রোগ্রাম বাই প্রোগ্রাম ট্রান্সলেট করাকে, প্রোগ্রাম বাই প্রোগ্রাম ট্রান্সলেট করাকে মূলত কি বলা হয়, কম্পাইলার। তো কম্পিউটার টাইমের ব্যাপারে অনেক বেশি হচ্ছে হলো গিয়ে মনে করেন এফিশিয়েন্ট, মানে অনেক সেই প্রসেসটাকে অবলম্বন করে যেটাতে হচ্ছে টাইম হচ্ছে কম লাগে, ঠিক আছে? তো সেটার জন্য কম্পিউটার হচ্ছে কম্পাইলারকে প্রিফার করে, কারণ কম্পাইলার হচ্ছে প্রোগ্রাম বাই প্রোগ্রাম ট্রান্সলেট করে, অর্থাৎ টোটাল প্রোগ্রামটাকে রিড করে দেন অনুবাদ করে স্টার্ট করে। এটার জন্য আমরা এখন বর্তমানে যা ইউজ করি সেটার নাম কি, কম্পাইলার। আমরা ইন্টারপ্রেটারটা ইউজ করি না, কারণ এটা হচ্ছে কি, টাইম অনেক বেশি নেয়। এবার আমি আপনাদেরকে যেটা প্রমিস করছিলাম যে আপনার হাই লেভেল লো লেভেল কনভার্সনটা বোঝানোর চেষ্টা করব। তো দেখেন হাই লেভেল লো লেভেল কনভার্সনটা বোঝানোর আমি চেষ্টা করতেছি। ধরেন এটা প্রতিদিন আপনারা হচ্ছেন ইউটিউব এগুলোতে ভিজিট করেন, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন দেখেন। তো এখন মনে করেন আমি একটা ইউটিউবের আর্টিস্টিক অ্যাপ্লিকেশন বা একটা আইকন ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে আমাদের ইউটিউবের একটা আইকন, ওকে? তো আপনি হচ্ছেন ইউজার বা ব্যবহারকারী, আমি বললাম এন্ড ইউজার। তো আমরা স্পর্শকাতর পর্দা অর্থাৎ টাচ স্ক্রিনের মধ্যে কি করলাম, ট্যাপ করলাম। তো ট্যাপটা কে দিছে, এন্ড ইউজার দিছে। এই যে এন্ড ইউজার যে ট্যাপটা দিছে, টাচ করছে, এটাকে বলা হবে হাই লেভেল ইনস্ট্রাকশন, হাই লেভেল ইনস্ট্রাকশন, হাই লেভেল ইনস্ট্রাকশন। এখন হাই লেভেল ইনস্ট্রাকশনটা আমার কার কাছে যাবে, হার্ডওয়্যারের কাছে যাবে। তো হার্ডওয়্যার হচ্ছে
জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না, আর এই জিরো আর ওয়ান কে বলা হয় লো লেভেল ইনস্ট্রাকশন, লো লেভেল ইনস্ট্রাকশন বুঝানো হয়। তো এখন এই হাই লেভেল ইনস্ট্রাকশন যেটা দিছে সেটা কিসে কনভার্ট করতে হবে? লো লেভেলে। তো আমার ইউটিউবের অ্যাপ্লিকেশনটা আমি যে ডিভাইসটার মধ্যে চালাচ্ছি, লাইক আমার মোবাইল ফোনের মধ্যে, সেটার একটা কি আছে, অপারেটিং সিস্টেম আছে। আর সেই অপারেটিং সিস্টেমটাকে আমরা ধরে নিলাম অ্যান্ড্রয়েড, যেটা আমরা সবাই সবচেয়ে বেশি ইউজ করি। তো এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিসে কনভার্ট করবে? লো লেভেল ইনস্ট্রাকশনে। দেন এটাকে কিসে নিয়ে যাবে? হার্ডওয়্যারের কাছে। তো হার্ডওয়্যার তখন বুঝতে পারবে ইউজার হচ্ছে এই ইউটিউবের অ্যাপ্লিকেশনটাকে কি করতে বলছে, ওপেন করতে বলছে। তখন হার্ডওয়্যার ফিরতে কি করবে, একটা রিপ্লাই দিবে। তো হার্ডওয়্যারের রিপ্লাইটা কি থাকবে? লো লেভেলে থাকবে। এরপরে সেটা কার কাছে যাবে? হাই লেভেলের কাছে যাবে। তখনই হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে এই ইউটিউবের অ্যাপ্লিকেশনটা পপ আপ করবে। আপনি দেখবেন আপনি একটা কোনো অ্যাপ্লিকেশনে ট্যাপ করার সাথে সাথে ওটা কিন্তু সাথে সাথে ওপেন হয় না, একটু কিঞ্চিত সময় নেয়। এই কিঞ্চিত সময়ের মধ্যে হাই লেভেল টু লো লেভেল কনভার্সনটা কি হয় স্যার, কমপ্লিট হয়। ওকে, আচ্ছা এখানে সাদমান হক জিজ্ঞেস করছে, এন্ড ইউজার তো আমরা, আমাদেরকে ইউজ করার জন্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে কেন? স্যার এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যখন আমি হচ্ছে যে কোডিংটা করানো স্টার্ট করব, তখন আপনি রিয়েলাইজ করবেন যে আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি, যেখানে আমরা ইনপুটগুলো দিচ্ছি, সেই ইনপুটগুলো কিভাবে হার্ডওয়্যার রেকগনাইজ করবে। তো এখানে আপনার অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। লাইক আমি এমনি করে কথা বলি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারি না, আর আপনি হচ্ছেন হলো গিয়ে ইংলিশ অনেক ভালো পারেন। তো এখন আপনার সাথে আমার কথাবার্তা বলা দরকার। তো মাঝখানে আমি এমন একজন ব্যক্তিকে নিলাম, সে ইংলিশ টু বাংলা কনভার্সনও করতে পারে, বাংলা টু ইংলিশ কনভার্সন করতে পারে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি ওই মিডল ম্যানটা হচ্ছে ধরেন যে কম্পিউটার সিস্টেম, এখন আপনি তাকে কোনো ইনপুট দিচ্ছেন ধরেন ইংলিশে, তাকে বললেন হ্যালো। এখন সে যদি জিনিসটাকে না ভালো মতো বুঝতে পারে, তাহলে ট্রান্সলেট করে আমার কাছে কি বুঝাবে? ধরেন আমি হচ্ছে হার্ডওয়্যার। তো এটার জন্য আমাদের দুই সাইড দুই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। তো আগের আর এখনের মধ্যে ডিফারেন্স কি? আগে হাই লেভেলের জন্য আলাদাভাবে প্রোগ্রাম করা লাগতো, লো লেভেলের জন্য আলাদাভাবে প্রোগ্রাম করা লাগতো, কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে। এখন আমরা শুধুমাত্র হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, লাইক হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, যেটার ভিতরে থাকা কম্পাইলারটা আমাদের দেওয়া প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইনারিতে কনভার্ট করে। আপনি যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, যদি আপনি ওইটার প্রোগ্রাম ফাইলসগুলোকে দেখেন, তাহলে ওইখানে দেখবেন বিআইএন নামক একটা ফাইল থাকে। এটা আসলে কি? এটা হচ্ছে যে প্রোগ্রামটাকে কিসে কনভার্ট করা হয়েছে, বাইনারিতে কনভার্ট করা হয়েছে কম্পাইলারের থ্রুতে, যেটা মেশিনের কাছে দেওয়ার পর মেশিন সে অনুযায়ী কি করা স্টার্ট করছে, এক্সিকিউট করা স্টার্ট করছে। কারণ মেশিন শুধুমাত্র বাইনারি নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই বুঝতে পারে না। আই হোপ সাদমান আপনি বিষয়টা বুঝতে পারছেন। সামনে আমি হচ্ছে হলো গিয়ে ওইটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, ব্যাপার না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সিস্টেম্যাটিক ওয়েটা কিভাবে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত হচ্ছে হলো গিয়ে কাজ করে। এখন ফার্স্টে আসি, এটা তো আমাদের শেষ হইলো, তো আমরা আশা রাখি বুঝতে পারি যে আমরা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কনভার্ট করব। এবার আসি যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ওটা তো বলছি। তো কিভাবে সি প্রোগ্রামিং আসছে? তো স্যার সি এর জার্নিটা এমনি এমনি আসে নাই। পৃথিবীর প্রথম ল্যাঙ্গুয়েজ বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজকে, পৃথিবীর প্রথম ল্যাঙ্গুয়েজ বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজকে। এটাকে জিরো ক্যাটাগরির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? লেডি অ্যাডা অগাস্টা, তারপরে হচ্ছে হলো গিয়ে লেডি অ্যাডা অগাস্টাকে হচ্ছে প্রোগ্রামিং বা সফটওয়্যারের হচ্ছে হলো গিয়ে ইনভেন্টর বলা হয়। তিনি সর্বপ্রথম এই মত প্রকাশ করেন যে আমরা চাইলে হার্ডওয়্যারকে প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এরপরে সায়েন্টিস্টরা, কম্পিউটার সায়েন্টিস্টরা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তাটা অনুভব করেন। তো এরপর চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল মেশিন, যাকে আমরা কম্পিউটারের জনক বলা হয়, চার্লস ব্যাবেজকে, এগুলো ইনভেন্ট হওয়ার পর আস্তে আস্তে ডে বাই ডে কম্পিউটার মডিফাই হয়ে আজকে আমাদের কাছে কম্পিউটার আসছে। স্টিল কম্পিউটারে কি হচ্ছে, মডিফিকেশনটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো গিয়ে
পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? বাইনারি জিরো এবং ওয়ানের সমন্বয় গঠিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, ওকে, যেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজটা দিয়ে ইনিশিয়াল স্টেজে কোডিং করা হতো, লাইক এরকম 001। এটার মানে হচ্ছে, জিরো মানে হচ্ছে একবার আমার সার্কিটটা অফ হবে, আমার মেশিনটা আরেকবার অফ হবে, তারপরে কি হবে, অন হবে। তার মানে মেশিন দুইটা জিনিসই বুঝে, আইদার অন হওয়া অথবা অফ হওয়া। তো আপনি বলবেন যে স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো খুবই সহজ, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে তো আমরা অহরহ প্রোগ্রামিং করতে পারবো, কিন্তু এটার কমপ্লেক্সিটি আস্তে আস্তে তৈরি হয়, স্টার্ট করছে। তো আমি এটার একটু এক্সাম্পল আপনাদেরকে বুঝাই, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখেন মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা বলি, বাইনারি জিরো এবং ওয়ানের সমন্বয় গঠিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত কি বলা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। পরবর্তীতে এই মেশিন ল্যাঙ্গুয়েজটা নিয়ে সায়েন্টিস্টরা কাজ করতে পারেনি, সেটার তিনটা মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল। তো ডিসঅ্যাডভান্টেজ অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, অসুবিধাগুলো বলতেছি, ডিসঅ্যাডভান্টেজ অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, নাম্বার ওয়ান, বিট ট্র্যাক করা যায় না। বিট ট্র্যাক করা যায় না, আমরা বিট ট্র্যাক করতে পারতাম না। ওকে, ডিসঅ্যাডভান্টেজ অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, বিট ট্র্যাক করা যায় না। তো বিট ট্র্যাক করা বলতে আমি কি বুঝাইতেছি সেটা একটু বলি। তো আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তো সে মনে করেন পরীক্ষা দেওয়ার পর খাতা কাউন্ট করে। তো খাতা, পরীক্ষার খাতার উপর আপনারা ভালো মতো জানেন কোনো কিন্তু নাম্বার দেওয়া থাকে না, 1 2 3 4 এভাবে লেখা থাকে না। তো ফার্স্টে কাউন্ট করতে হয়, যখন আমরা বলি যে কয়জন পরীক্ষা দিচ্ছে ওটা কাউন্ট করেন। তো স্টুডেন্টের সাথে খাতার সংখ্যা আমরা ম্যাচ করি। তো কাউন্ট করতে করতে 1 2 3 যাওয়ার পরই আমি আবার যা বলি কি, আরে কাউন্ট করো কি হয়েছে। তো সে আবার ফার্স্ট থেকে কাউন্ট করে স্টার্ট করে। তার একটা প্রবলেম হচ্ছে যে কেউ যদি মাঝখান থেকে তাকে হচ্ছে আটকায় দেয়, সে আবার ফার্স্ট থেকে কাউন্ট করে স্টার্ট করে। তো এরকম করতে করতে এক পর্যায়ে সে হচ্ছে হলো গিয়ে একটা রুমের মধ্যে যায়, রুমে যাওয়ার পর দরজা আটকায়, মোবাইল সাইলেন্ট করে, তারপরে হচ্ছে খাতা কাউন্ট করে, তারপরে খাতা কাউন্ট করে দেন এসে বলে যে স্যার আপনার খাতা কাউন্ট হয়েছে। আমি যে প্রবলেমটা বলছি সেটার সাথে মেশিন ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজের সম্পর্ক কি, আমি এখানে যে 001 বলছি একটা বিটের উপরও কি নাম্বার দেওয়া ছিল, একটা বিটের উপরও কিন্তু নাম্বার দেওয়া ছিল না, ঠিক আছে। তো এই বিটগুলোর উপর আমরা কোনো নাম্বারিংই দেখতে পারি নাই, ওকে। তো এইটার উপর 1 2 3 এগুলো কিন্তু দেওয়া নাই, এটা ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। এটার জন্য ম্যানুয়ালি কাউন্ট করতেছি, তাই এটার উপর যেহেতু কোনো নাম্বার নাই, তাই কি করা যাচ্ছে না, বিটগুলোকে ট্র্যাক করা যাচ্ছে না। আর যখন নাম্বার থাকবে না তখন সেটা আইডেন্টিফাই করা খুবই কঠিন। এখন চিন্তা করেন যদি 300 বিট থাকে, অথবা 3000 বিট থাকে, অথবা 30000 বিট থাকে, অথবা 3 লাখ বিট থাকে, তাহলে সেগুলোকে কোনোভাবেই মনে করেন ট্র্যাক করা যাবে না যে আমি কত নম্বর বিটটার মধ্যে আসি। আর আগেকার দিনে যদি কোনো প্রবলেম হইতো তাহলে প্রোগ্রামাররা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা করে আনতো সেটাকে ডিলেট করতো, আবার নতুন করে প্রোগ্রামিংটা কমপ্লিট করতো। তারপর নাম্বার টু, যেহেতু বিট ট্র্যাক করা যায় না, তার মানে কোন জায়গায় ভুল হয়েছে সেটাও আইডেন্টিফাই করা যাবে না, তার মানে এরর ডিটেক্ট করা যায় না, এরর ডিটেক্ট করা যায় না, ঠিক আছে, এরর ডিটেক্ট করা যায় না। নাম্বার থ্রি, মেশিন ডিপেন্ডেন্সি, মেশিন ডিপেন্ডেন্সি, মেশিন ডিপেন্ডেন্সি, মেশিন ডিপেন্ডেন্সি হচ্ছে আমার এখানে ডিভাইস আছে এ আর একটা ডিভাইস আছে বি, তার মানে আমি যদি এ ডিভাইসের জন্য প্রোগ্রাম ক্রিয়েট করি সেটা কখনো বি ডিভাইসে রান করবে না, আবার বি ডিভাইসের জন্য যদি প্রোগ্রাম রান করি সেটা এ ডিভাইসে রান করবে না। তার মানে এখন যেমন আপনি কপি পেস্ট করে একজনের লেখা অন্যজন পেস্ট করে দিতে পারেন, শেয়ার ইটের মাধ্যমে একজনের অ্যাপ্লিকেশন অন্যজন শেয়ার করে নিতে পারেন, তো আগেকার দিনে যখন মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা হইতো, একটা প্রোগ্রাম যে ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে সেটা শুধুমাত্র ওই ডিভাইসেই রান করবে, অন্য কোন ডিভাইসে সেটা রান করবে না, ঠিক আছে। এটাকে বলা হয় লাইক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, পরবর্তীতে তৈরি হইল অ্যালগল।
অ্যালগোল এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টাইপের। তো পরবর্তীতে সায়েন্টিস্টরা যখন দেখতে পাইছে যে এই জায়গাটাতে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো এই যে পরবর্তীতে যখন দেখলো যে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে ফার্দার ডেভেলপমেন্ট করা সম্ভব না, পরবর্তীতে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে মডিফাই করে বানানো হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বানানো হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কাকে বলে সেটা একটু বলি। এম নেমোনিক ফর্মে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় তাকে এম নেমোনিক ফর্ম, ঠিক আছে? তো এম নেমোনিক ফর্মে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। তো এম নেমোনিক ফর্মটা কি সেটা আগে আমাকে একটু বুঝতে হবে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মূলত এ ক্যাটাগরির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হতো, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এ ক্যাটাগরি, কারণ প্রথম অক্ষর কি ছিল, এ, এ ক্যাটাগরির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হতো। তো এম নেমোনিক ফর্ম কি, যেমন আগে দেখছেন জিরো মানে কি মেশিন অফ, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই জিরো, জিরোটা কি ডিজিট, ডিজিটকে হচ্ছে কিসে প্রকাশ করা হচ্ছে, কথায় প্রকাশ করা হচ্ছে, যেমন বলা হচ্ছে কি অফ। তার মানে আমরা যখন কোনো ডিজিটকে ওয়ার্ডে বা কথায় প্রকাশ করব সেটাকে বলা হয় হলো গিয়ে নেমোনিক। যেমন আপনারা ব্যাংকে যখন কোনো বিল দিতে যান বা টিউশন ফি দিতে যান তখন বলে যে কথায় লেখো, ইন এ ওয়ার্ডস। তার মানে আমরা যখন কথায় লিখি কোনো একটা সংখ্যাকে, মনে করেন সংখ্যায় প্রকাশ না করে কথায় প্রকাশ করি, সেটাকে বলা হয় নেমোনিক। আর এই জিরোটা কার অবস্থা, মেশিনের অবস্থা। তো মেশিনের প্রথম অক্ষর থেকে আমরা কি পাইছি, মেশিনের প্রথম অক্ষর থেকে আমরা পাইছি এম। তো এখানে আমাদের আসতেছে কি, এম নেমোনিক। কি আসতেছে স্যার, এম নেমোনিক। তার মানে হচ্ছে হলো গিয়ে মেশিনের সংখ্যাকে যখন আমরা হচ্ছে কথায় প্রকাশ করব সেটাকে মূলত আমরা কি বলবো স্যার, এম নেমোনিক বলবো। তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো আর ওয়ানের পরিবর্তে মেশিনের প্রোগ্রামিং গুলোকে কিসে প্রকাশ করে স্টার্ট করলো, কথায় প্রকাশ করে স্টার্ট করলো, লাইক অফ ডি ওয়ান, তারপর অন ডি টু। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ডি ওয়ানে সিগনাল কত যাচ্ছে জিরো, আর ডি টু তে সিগনাল কত যাচ্ছে ওয়ান। তো দেখেন মেশিনের অবস্থা যেটা আগে জিরো আর ওয়ান দিয়ে করা হইতো সেটা এখন কার মাধ্যমে করা হচ্ছে, শব্দের মাধ্যমে করা হচ্ছে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসার কারণে প্রোগ্রামিং এ একটা নতুন রেগুলেশন হয়েছে। প্রোগ্রামাররা প্রোগ্রামিং করতে খুব ইজি বোধ করা স্টার্ট করলো, ফ্লেক্সিবিলিটি পাওয়া স্টার্ট করলো। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ যে তিনটা প্রবলেম দেখাইছি আমি মেশিন ল্যাঙ্গুয়েজে, সেই তিনটা প্রবলেমের মধ্যে মনে করেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটা প্রবলেমকে সলভ করতে পারছে। একটা হচ্ছে বিট ট্র্যাক করা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্র্যাক করা যাচ্ছে কোন ডিভাইসে কোন সিগন্যাল সেন্ড করা হচ্ছে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে হলো গিয়ে যেহেতু আমি বিট ট্র্যাক করতে পারতেছি কোন জায়গায় এরর হচ্ছে সেটাকেও আমি কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। বাট থার্ড প্রবলেমটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মডিফাই করতে পারে নাই, যেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্সি। তো পরবর্তীতে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও আস্তে আস্তে কি হয়ে গেছে, ফেমাস বা পপুলারিটি হারানো স্টার্ট করলো। তো এটাকেও মডিফাই করার চিন্তা ভাবনা আসলো, তো এটাকে মডিফাই করে বানানো হলো বিসিপিএল, ঠিক আছে? তো আমার থিসিসে একজন আমাকে জিজ্ঞেস করছিল বিসিপিএল কি, তো আমি বলছিলাম বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগ। তো যা ঘটনা তাই, ও পাশ করতে পারে নাই, আমিও পাস করতে পারি নাই, ঠিক আছে? মানে একটা পরীক্ষায় আমি মানে বলছিলাম, টিচার অনেক মাইন্ড করছিল। তো বিসিপিএল মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগ না, বিসিপিএল মানে হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে সায়েন্টিস্টদের অনেক বেশি মনে করেন এক্সপেকটেশন ছিল। তো এটার এক্সপেকটেশন
থাকা সত্ত্বেও এটাতে এত পরিমাণ এরর ছিল যে দেখা গেছে যে এটা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে গেলে হার্ডওয়্যার সেই অনুযায়ী কি করতে পারতো না, রেসপন্স করতে পারতো না। তো প্রোগ্রামে যদি এরর থাকে সেটাকে বলা হয় বাগ, ঠিক আছে? আর এররটাকে যখন আমরা ফিক্স করি সেটাকে বলা হয় হলো গিয়ে ডিবাগ, ঠিক আছে? এরর ফিক্স করাকে মূলত বলা হয় ডিবাগ, আর এরর থাকলে সেটাকে বলা হয় বাগ। তো এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম ছিল। তো এই প্রবলেম থাকার পরে এই বিসিপিএল কে ডেনিস রিচি হচ্ছে বেল ল্যাবরেটরিতে নিয়ে যায়, আর বেল ল্যাবরেটরিতে এটাকে মডিফাই করে বানায় কি সিপিএল। তো অনেকে ভাববেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক আছে? তো সিপিএল মানে হচ্ছে কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর বিসিপিএল কে বি ক্যাটাগরির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হতো। তো সিপিএল কে মডিফাই করে বানানো হলো কি কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ডেনিস রিচি হচ্ছে হলো গিয়ে সি প্রোগ্রামের জনক। তো ডেনিস রিচি এই সি মানে এটাকে বলা হতো সি ক্যাটাগরির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমি আসলে আজকে আপনাদেরকে যেটা পড়াইছি ব্রিফ হিস্টোরি অফ সি প্রোগ্রামিং, যে কিভাবে সি নামকরণ করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন করতে পারতেন, স্যার এ হয় নাই বি হয় নাই ডাইরেক্ট সি কেমনে হইলো? তো ফার্স্টে দেখেন মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, তারপর মডিফাই করে কি বানানো হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বানানো হলো, ঠিক আছে? তারপর সেটাকে মডিফাই করে বানানো হলো কি বিসিপিএল, বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর বিসিপিএল কে মডিফাই করে বানানো হলো কি সিপিএল, আর সিপিএল থেকে মূলত বর্তমান যুগের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। আর এটার জনক হচ্ছে ডেনিস, এটার জনক হচ্ছে ডেনিস রিচি, ঠিক আছে? ডেনিস রিচি তিনি হচ্ছেন এই সি প্রোগ্রামিংটাকে ইনভেন্ট করেন। ঠিক আছে স্যার, ওকে। তো সি হচ্ছে পৃথিবীর প্রথম হাই লেভেল স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, সি হচ্ছে পৃথিবীর প্রথম হাই লেভেল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের মতো এতটুকুই স্যার, নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে হলো গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর প্রোগ্রাম কিভাবে ক্রিয়েট হয় এগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সেটাও আমাদেরকে একটু ইনভাইট করবেন। আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং শেষ করলাম, যে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্ম হয়, ঠিক আছে? তো আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ। আর সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আর বাসায় অযথা বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নাই কারো। থ্যাংক ইউ স্যার আজকের মতো।